দক্ষিণ এশিয়ার একটা অন্যতম সম্ভাবনাময় দেশ। বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব সত্ত্বেও বিগত বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধি 6% উপর। জাতিসংঘ সহশব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন সহ বাংলাদেশ মানব উন্নয়নের বিভিন্ন সূচকে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেকটাই এগিয়ে। বর্তমান সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ এবং 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার রূপকল্প হাতে নিয়েছে। আমি আশা করি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ তথা সোনার বাংলা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি কিছু বিপদগামীকরণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গুটু করে ছাত্র ও শিক্ষকের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার খবর বিশ্ববিদ্যালয় তো বটেই গোটা জাতিকে মর্যাদার পূর্ণ করেছে। মূর্তি মেধাবী তরুণদের দ্বারা উগ্র মৌলবাদ সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম সম্পৃক্ত হওয়ার মদত দিচ্ছে, তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে।